ভারতের গণতন্ত্র খুবই প্রাণবন্ত, কারোর যদি এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে দিল্লিতে এসে দেখে যান। দিল্লিতে এসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটাই জানান মার্কিন নিরাপত্তা আধিকারিক জন কিরবি। তারপরই মার্কিন আধিকারিকের দাবি, ভারত আমাদের বন্ধু, তাই ভারতের সমালোচনা করতে দ্বিধাবোধ করি না, বন্ধুদের সমালোচনা করাই যায়। বিশ্বের কোনো দেশের প্রতি যদি আমাদের কোনো সংশয় থাকে তাহলে সেটা আমরা অবশ্যই সংশ্লিষ্ট দেশকে জানাই। প্রসঙ্গত, জুন মাসে মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরের আগেই ভারতের ভূয়সী প্রশংসা করল হোয়াইট হাউস। শুধু তাই নয়, হোয়াইট হাউসের প্রধানমন্ত্রীকে নৈশভোজে আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিতেও আহ্বান জানানো হয়েছে মোদীকে। যদি শেষ পর্যন্ত মোদী ভাষণ দেন তাহলে মার্কিন মুলুকে ইতিহাস তৈরি হবে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে দুবার মার্কিন সংসদে ভাষণ দেওয়ার নজির গড়বেন তিনি। তবে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আগামী দিনে আরও মজবুত করতে হবে বলেই আশাবাদী কিরবি। কিরবি বলেন, আশা করি ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা আলোচনায় গণতান্ত্রিক সংস্থাগুলিকে নিয়েও কথা হবে।